প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা নিমিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে আর আমি রিদি ঢালিউড এক্সপ্রেসে আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যিনি একজন সফল সংগঠক বাংলাদেশের একজন শক্তিমান অভিনেতা একজন অসাধারণ মানুষ অনেকগুলো পুরস্কারে অনেক অনেক তাকে আসলে একই অঙ্গে এত রূপ এমন একটি মানুষ যাকে ভাষা দিয়ে মানে বয়ান করা বা তাকে পরিচয় করিয়ে দেওয়া অনেক কঠিন কিন্তু এরকম একজন মানুষ বাংলাদেশের দ্য ওয়ান অ্যান্ড অনলি মিশা সওতাগর আর সবার আসলে যে এত ভালোবাসা এবং এত বিশ্বাস কারণ সফলতার সাথে কিন্তু আপনারা পরিচালনা করেছেন এখন কিন্তু শিল্পী সমিতির ঝুকলে মনে হয় যে ইয়েস এফডিসির এফডিসির একটা শিল্পী সমিতিতে এসেছি বসছি একটা অন্যরকম ফিলিংস আসে একটু জানতে চাই এই সম্পর্কে মানে আমরা যখন গত গত বছর আগে যখন আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি নির্বাচন করবো কারণ আমি ওর আগে আমি আমি সাকিব ছিলাম প্রায় চার বছর আমি তখন সাধারণ সম্পাদক এবং তার আগে আমি ছিলাম পাঁচ বছর টানা ছিলাম আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তো ওই দিক থেকে যে চিন্তা করলাম যখন প্রেসিডেন্ট হব যাতে এমন কিছু কাজ করে যাব যাতে মানুষ অ্যাটলিস্ট মনে করবে বা সম্মান করবে যে সিনিয়রসরা আগে আসতেন না কেউ তো ওনাদের সুন্দর করে একটা পরিবেশ করলাম একটা সুন্দর রুম এক্সিকিউটিভ করলাম তারপর আমরা আমাদের বাগানটা যারা করে গিয়েছিল অমিতার তার সাকিব ওই বাগানটাকে আরও রেনোভেটেড করলাম তারপর সবাই যাতে সমস্ত দ মানে আমাদের সদস্য সদস্য বৃন্দ এসে বিরাট একটা হল মধ্যে থাকার ব্যবস্থা করলাম এসি সব সর্বত্র এসি লাগলাম তারপর যে সমস্ত মানে পারফরমেন্স করলে সদস্য সদস্যরা খুশি হন যেমন আমাদের ঈদ ভাতা বা তারপর হচ্ছে আমাদের ইফতার তারপর হচ্ছে আমাদের পিকনিক এবং আমি দেখেছি প্রত্যেকের জন্মদিন আপনাদের সমিতির পক্ষ থেকে গিয়ে সুভাষিস দেয়া উদযাপন করা একসাথে এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু রয়েছে জন্মদিন তো খুশির অংশ এর ইম্পর্টেন্ট আমার কাছে হচ্ছে যে আমাদের ক্যাবিনেট আরম্ভ করেছে সেটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের কেউ না কেউ শিল্পী বা কৌশলী মারা যান তো আমরা এক মাসে দু তিন চারবার হলেও সেটা আমরা মানে মাসেতে একবার অব অবশ্যই সবার নাম নিয়ে আমরা কোরআন খতম করি তারপরে মিলাদ মাসেল করি অথবা পরিবারও ভুলে গেছে যে তাদের মানুষটা মারা গেছে কিন্তু এই শিল্পী সুমিত এবার আমি প্রথম আবিষ্কার করলাম আমি আশা করি এরপরে আমরা আবিষ্কার করে গেলাম এই পরম্পরাটা চালু থাকুক যে সবাই আল্লাহর কাছে তো মনে করবে একটা দিন শিল্পী সমিতি মনে করলো তাকে তো এবার আসলে প্ল্যানটাকে এটা তো করে ফেলেছেন সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যেটা ছিল গত ইস্তেহারে আমি বলেছিলাম হেলদি ফান্ড করব শিল্পীদের জন্য যেটা করা হয় নাই এটা একটা আরেকটা হচ্ছে যে আমাদের যে সমস্ত শিল্পীদের আবাসন নেই তাদের জন্য সরকারের কাছ থেকে যেয়ে সরকারকে বুঝিয়ে তাদের মানে সে আবাসনের জন্য চেষ্টা করা এটা চেষ্টা করা বাট হেলদি ফান্ড করতেই হবে যে কোনো মূল্যে হেলদি একটা ফান্ড করবে এটা মাস্ট আর কি আরও অনেক বড়ো বড়ো কাজ আছে সেগুলো বাদ দিয়ে এ দুটো আর কি মানে মাস্ট আর কি আর চলচ্চিত্র উন্নয়নের জন্য প্রডিউসার অ্যাসোসিয়েশনস ডিরেক্টর অ্যাসোসিয়েশন সর্বোপরি যারা গোটা চলচ্চিত্র পরিবারের সাথে একত্রিত ঘোষণা করে চলচ্চিত্র অবস্থা তো এখন একটু একটু না বেশ খারাপ এই জাস্ট এই জায়গা থেকে উত্তরণের জন্য যত যত স্টেপ নিতে হয় সেই স্টেপগুলো স্টেপ গুলো সিনেমাতে মিশা সওদাগরের আসলে সিনেমায় কিভাবে শুরু এটা সবাই জানে এবং মিশা সওদাগর সিনেমাকে তার সিনেমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল নিয়ে গেছে যে দর্শক এখন পর্যন্ত বলে যে এই মিশাভায়ের ছবি দেখতে যাচ্ছি মিশা সৌদাগরের ছবি দেখতে যাচ্ছি আমি অনেকেই শুনেছি বলতে এই যে নিজেকে হিরো ইন আ নেগেটিভ রোল এই যে প্রতিষ্ঠিত করা এই জার্নিটা আসলে কতটুকু যুদ্ধ করতে হচ্ছে জার্নিটা কিরকম ছিল না জার্নি তো কঠিন কারণ লাস্ট বত্রিশ বছর যাবত আমি চলচ্চিত্রে আছি তো জার্নিটা যে কোনোভাবে একটা টার্গেট যদি মানুষ নির্ণয় করে তখন তাকে সেখানে যেতে হলে যেমন সেটা যত দূর হোক বা যত দুর্বার হোক সেটাকে তাকে জানতে হবে যে কীভাবে সে যাবে সে অনুশীলন করতে হবে বা এক্সারসাইজ করতে হবে সেই জায়গাগুলো থেকে সবসময় সতর্ক থেকে তাকে কাজ করে যেতে হবে এবং সে যদি সততার সাথে একনিষ্ঠভাবে মানে সৎ থেকে কাজ করতে চেষ্টা করে তাহলে আমি বিশ্বাস করি যে যে কোনো মানুষের তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছতে পারবে এটার জন্য দরকার তার ডেডিকেশানটা খুব বেশি দরকার আর সে যে জিনিসটা করতে চাচ্ছে সেটা সে যাই করুক লেখাপড়া করলে লেখাপড়া বা কোনো গবেষণা করলে গবেষণা বা অভিনয় করলে অভিনয় সেটাকে শ্রদ্ধা সম্মানের সাথে বুকে লালিত করে তারপর সেটাকে কাজ করতে হবে এই অসাধারণ সত্যি তাই আমার মনে হয় এটা নিউ জেনারেশনে যারা নিজেদেরকে শুধু অ্যান্টি হিরো বা হিরো না নিজেদেরকে আসলে প্রতিষ্ঠিত করতে চান যে কোনো ক্ষেত্রেই এই টিপসটা মিশা ভাইয়ের সবসময় আসলে খুবই জরুরি যে নিষ্ঠার সাথে ডেডিকেশনের সাথে যে কোনো কাজ করলে সেটাতে সফলতা পাওয়া যায় আচ্ছা আপনার এই লম্বা ক্যারিয়ারে বত্রিশ বছরের ক্যারিয়ারে কোন ছবিটি আপনার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আপনার কাছে বেস্ট আসলে মানে আমি আমি এরকম একটা কথা বলি সেটা হচ্ছে আমাকে হঠাৎ যখন বলা হয় ওই সময় যেটা মনে হয় যে ওই ছবিটা কোনটা বেস্ট তখন ওইভাবে বলি আমি অনেক ছবি বেস্ট তো এই মুহূর্তে মনে হচ্ছে যে লাস্ট ঈদে যেটা করেছে পাসওয়ার্ড আমি করেছে সাকিব খান খানের নিজের প্রোডাকশন এসকের প্রোডাকশান এবং মালিকাফারি প্রযোজিত এটা আমার আরেক রকম ডাইমেনশন আমি করতে চেষ্টা করেছি এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি পাসওয়ার্ডই বেস্ট বলে ও রিয়েলি হিরোর সাথে সাথে হিরোইন নেগেটিভ রোল প্যারালালি মানে অনেক বেশি ইয়ে পেয়েছে পাসওয়ার্ড ছবিটিতে আমার মনে হয় এটা মানে আমার একটা অসাধারণ মেকার কমার্শিয়ালি তো খুব সাকসেসফুল এবং আমি খুবই ভক্ত আমি না পুরো বাংলাদেশী ভক্ত মালিকা শ্রী তারপর সাকিব খান প্রোডাকশন সাদিব খানের পার্টনার ছিলেন আমাদের ইকবাল আমার মানে ইকবাল মামা

এই যে আগের দিনের যে কনসেপ্টটা যে ভিলেন ভিলেন এই কনসেপ্টটাকে যিনি মানে হিরো ইন আ নেগেটিভ রোল বা এন্টি হিরো যে এনেছেন তিনি অবশ্যই আপনি এটা আমি সব সময় বলি সামনে কোন কোন ছবি আসছে আপনার এই সাকিব খানের সাথে আছে শাহেনশাহ ওটা হচ্ছে পরিচালক হচ্ছে আমি

ঐশী রাইট হ্যাঁ মিশন এক্সট্রিম আমি দেখলাম শুভ এসেছিলেন আমাদের অনুষ্ঠানে তখন আসলে শুনছিলাম একটা ডিফারেন্ট লুক এবং আমার মনে হয় অ্যাকশন বেসড এই ধরনের ছবি বাংলাদেশে খুব কম হয় আর মানে সানি ভাই মানে সানি ভাই খুব যত্ন সহকারে কাজ করেন আর যেহেতু উনি পুলিশের বিশেষ একজন পদে অধিষ্ঠিত ওনার এক্সপেরিয়েন্স খুব ভালো আর খুব ভালোভাবে উনি শ্যুট করতে চেষ্টা করেন এরপর আছে প্রেমের বাঁধন সেটা গাজী জাহাঙ্গীর তারপরে দেশনায়ক

আচ্ছা আপনারা করতেছে আমি সাকিব ভিডিও আমি সাকিব তো মানে এরকম বরাবর আচ্ছা এই যে আপনারা সাকিবের তো অনেকগুলো প্রোডাকশন একসাথে কাজ করা এখনো স্টিল করছেন আপনার কাছে কি মনে হয় যে as a hero in a anti role and a যখন আপনি তার সাথে কাজ করেন as a co artist মানে সাকিব আর অন্যান্য হিরোদের মধ্যে ডিফারেন্সটা কি সবচাইতে বড় ডিফারেন্সটা হচ্ছে ডেলিভারির সময় বা সংলাপের সময় মানে সাকিব যখন বলে ওকে পরিপূর্ণ ওই ব্যক্তিটা মনে হয় আর কি একটা ক্যারেক্টারের মধ্যে মানে মনে হয় যে একটা হিরোই কথাটা বলছে অন্যান্যদের থেকে ওর পার্থক্যটা এটা ও যখন বলে ওটা খুব বিলিভেবল মনে হয় এবং এর জন্য ওর বিকল্প হয়নি আর আপনার পাশে আসলে আপনার সামনে হিরো হিসেবে দাঁড়ানোর মতো আমার মনে হয় খুবই কম আপনার লুক আপনার ভয়েস আপনার অ্যাক্টিং সবকিছুর সামনে যদি একটা ছোটোখাটো মানে হিরো হয় মনে হবে না যে এমনি তো তো অভিনয় দিক থেকে পারবে না আবার সেই ক্ষেত্রে মনে হবে যে অবয়বের দিক থেকেও পারছে না হ্যাঁ সাকিব সাথে ইয়ে ভালো কাজ করে যে আমাদের আরিফিন শুভ ভালো কাজ করতে চেষ্টা করে তারপর আমি কাজ করলাম সিএম ভালো কাজ করতে চেষ্টা করে যথেষ্ট বুঝে কাজ করতে আমাদের ইও ভালো কাজ করতেছে দেনিং এই যে মানে সাইমন তারপরে বাপিও এই দেনিং খুবই চেঞ্জ ইমন ইমন তো পাসওয়ার্ডে দারুণ চেঞ্জ নীরব সিরিয়াস এখন মানে এখন ছেলেগুলা অনেক চেঞ্জ করছে বলে না যে আবার চেঞ্জ হবে আসলে এত সহজ না অনেক চেষ্টা অনেক সাধনা করতে হবে অনেক যদি আজকে স্টার্ট করি তিনটে বছর লাগবে সমস্ত ভাবে সরকার বেসরকারি এ তারপর আমাদের সবাই মিলেমিশে তার মিনিমাম তিন বছর লাগবে স্টার্ট করতে এত সহজ না বিষয়টা অনেক কঠিন তারপর আসার বাণী আমরা মনে মনে রাখতে চাই যে হবে আমাদের অবশ্যই সুদিন আসবে সুফল আসবে তারপরও তো আমাদের ইন্ডাস্ট্রিটা লিস্ট টিকে আছে বেঁচে আছে এত প্রতিকূলতার পরেও ছবি হচ্ছে কাজ হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি রাইট এগিয়ে যাচ্ছি আমরা আবার পাশাপাশি হচ্ছে কি মানে আগে ছবি দেখলে হলে যেতে হতো বা বিটিভিতে দেখানো হতো পূর্ণদিনে একদিন বা সপ্তাহে একদিন এখন প্রত্যেকটা চ্যানেল দিন ছবি দেখাচ্ছে এতে তো মানে বিদেশি চ্যানেলগুলো তো আছে গুলো বাদ দেই চ্যানেলগুলো ছবি দেখাচ্ছে যার আর মানুষ এখন প্রযুক্তির কল্যাণে ফোন যখন হাতে আছে প্রযুক্তি যখন হাতে আছে তখন তারা বাহুবলী দেখে ফেলছে বা তারা অ্যাভেঞ্জার দেখে ফেলতেছে কাজে ওই জায়গা থেকে এই এক দেড় দুই কোটি দিয়ে দর্শকের টেস্ট বাহুবালি দেখার পর আমাদেরটা এক দেড় দুই কোটি টাকার প্রজেক্ট কি দেখবে তারা কি দেখাতে পারি কারণ যে বিষয়টা আমরা বলি আমরা বলি সুদিন আসবে সোনালি দিন আসবে আসলে বিষয়টা খুবই কঠিন ভাইয়া তারপর তো বলবো যে বাংলাদেশে যখন একটা ঢাকা অ্যাটাক মুক্তি পাচ্ছে তখন কিন্তু সিনেমা হলে মানুষের ভিড় টিকিট পাওয়া যাচ্ছে না না কিন্তু যখন ঢাকা অ্যাটাক মুক্তি পাচ্ছে সেটা তুমি একটা ঢাকা অ্যাটাক 3 বছর পরে একটা ঢাকা অ্যাটাকের হয়ে গেছে পূজি এখনো তুলেনি ওই প্রোডিউসারও ছবি করছেন না তার মানে ছবিটা প্রোডিউসার লাভ হয়নি তোমার আমার দেখা মতো কয়েকটা হলে লাভ হয়েছে ছবিটা প্রডিউস লাভ করতে পারিনি কথার কথা বাট এটা এটার জন্য যে প্রবলেমগুলো আছে ব্যবসায়ী যে প্রবলেমগুলো এগুলো ঠিক করতে হবে এই টিকিটিং সিস্টেম করতে হবে হলগুলোকে রেনোভেশন করতে হবে দর্শকের টেস্ট নিয়ে গবেষণা করতে হবে আমি বললাম না যে হিউজ কাজ আমি এই ছোট্ট একটা অনুষ্ঠানে অনেক বড় আমি অনেক বড় সমাধান আমার যেইগুলো আছে সেগুলো বলতে পারবো না কারণ ঢাকায় এটাকে একটা একটা পাসওয়ার্ড ইট থেকে বকরিদ আড়াই মাস চলেছে একটা পাসওয়ার্ড দিয়ে তো আর ছবি হবে না একটা একটা ইন্ডাস্ট্রি চলতে হবে একটা দেশ চলবে কি একটা ছবি দিয়ে দু বছর আড়াই বছর আগে একটা ছবি দিয়ে হবে না মিনিমাম দশটা ছবি সুপার ডুপার হিট হতে হবে এবং তখন টাকা পায় মানি বাই গ্যারান্টি যখন হবে তখন তুমি ইন্ডাস্ট্রি আশা করতে পারো ভাইয়া সত্যি তাই আমরা আশা তো করতেই পারি হয়তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব যেমন শিল্পী সমিতির আগের অবস্থান যদি আমরা চিন্তা করি কখনো চিন্তা করি নিজে নির্বাচন হবে এই ভাঙা জায়গাটা এত সুন্দর হবে শিল্পীরা একত্রিত হবে তারা একসাথে ইফতার করবে তারা একসাথে জন্মদিন তারা একসাথে মৃত্যুদিন পালন করবে শিল্পী মাত্র হচ্ছে 500 450 থেকে 500 আর একটা ইন্ডাস্ট্রি মনে করো আমাদের দেশে সতেরো কোটি মানুষের জন্য তুমি এবং বহির্বিশ্বের জন্য দেখবে তো কাজে এই বিষয়টা কিন্তু একটা মানে এটা হলো আমাদের সমিতি আন্ডারে অর্ডার সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু ফিল্ম একটা শিল্প তুমি যখন ওইটার সাথে বাণিজ্য জড়িত অথবা এটাকে তোমার এমন করে সাধনা করতে হবে এমন করে আবার রুট লেভেল থেকে আবার নতুন করে তৈরি করতে হবে সমস্ত জায়গায় কারণ এখান থেকে প্রোডাক্ট হওয়ার কিছু সুযোগ নেই কোনো তুমি দেখ স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি বলো ঢাকা ইউনিভার্সিটিতে কজন আসছে বা জাহাঙ্গীর ইউনিতে কজন আসছে ফিল্মে আসছে না এটা মিডিয়াতে চলে যাচ্ছে তাহলে ফিল্মের তো কোনো রিকাভারি হচ্ছে না ফিল্মের ট্যালেন্ট হার্ট তো হচ্ছেই না ছবি মানে গান কোনো গানই নেই ফিল্মে মিউজিক ডিরেক্টরই নেই মিউজিক যাদের গান করে তারা সব মিউজিক ভিডিও করছে

তো এই জায়গাগুলো থেকে অনেক গবেষণা দরকার সেই জায়গা থেকে আমাদের এগুলো কম হচ্ছে তবে ছোট্ট একটা আশার বাণী যে এখন যেমন মিডিয়ার ছেলে মেয়েগুলো বা ভাই ব্রাদারগুলো ছবি বানাচ্ছে চয়নিকা ম্যাডাম ছবি বানাচ্ছেন গোরাম সোর দুল কিছু ছবি বানিয়েছে মোস্তফা ফরিকুল ভাইয়া ছবি বানাচ্ছে আবার এদিকে কাজী হায়াত বানাচ্ছেন বদিউল আলম খোকন বানাচ্ছেন শাহিন সুমন বানাচ্ছেন রাকিব বানাচ্ছেন অপূর্ব রানা বানাচ্ছেন গাজী জাহাঙ্গীর বানাচ্ছেন এম এ রহিম নতুন কিছু বানাচ্ছে এবং বিগত আট বছরের প্রোডাকশন হাউস বন্ধ ছিল মানে প্রডিউসার অ্যাসোসিয়েশন বন্ধ ছিল এখন ওনারা এসছেন ওনারা ট্রাই করছেন একটা পর একটা এবং ওনারা অনেক কিছু ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে এই জায়গা থেকে খানিকটা আশা করা যায় যেহেতু প্রোডিউসার আট বছর ছিল না প্রোডাকশন প্রডিউসার অ্যাসোসিয়েশন এখন যেহেতু আছেন তার একটা চেষ্টা করবে এটা একটা মানে আশার বাণী যাক আমরা একটা আশার বাণী পেয়েছি সেই আশার বাণীটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অবশ্যই আশা না থাকলে কখনই মানুষ বাঁচতে পারে না আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে এই নতুন প্রজন্ম যারা হিরোরা কাজ করছে আপনি তো বললেন যে ভালো করছে চেষ্টা করছে এই নতুন প্রজন্মের যারা নিজেদেরকে অ্যান্টি হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে বা কাজ করছে তাদের মধ্যে কাদেরকে বলবেন যে তারা ভালো কাজ করছে বা তাদের জন্য যদি আপনার কোনো টিপস থাকে সেটা কি হবে বা একজন ছিল অস্ট্রেলিয়া থেকে যে তাসকিন ভালো কাজ করছে ও এখানে আশার অস্ট্রেলিয়াতে তার তো এখন হিরো হওয়ার শখ সে তো অ্যান্টি হিরো হতে চান না সে তো হিরো ওই না যদি কারেক্টার ডিমান্ড করে তাহলে করবে কারণ ওর চরিত্র তো ভিলেনের মত না ওতে হিরোর মত তো বিদেশে ভাব আছে ও চো চোক আরসাই ওকে কিন্তু যদি গল্প অনুযায়ী ওকে দেওয়া হয় তাহলে অবশ্য ভালো করবে অভিনেতা ভালো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অভিনেতা ভালো এবং সে খুব ভালো অভিনয় করতে চেষ্টা করে চিন্তা করে অ্যাক্টিং করতে চেষ্টা করে এই এটা একটা অনেক ভালো দিক তারপর হচ্ছে জাহিদ ও এক নতুন ছেলে জাহিদ কাজ করছে তারপর বাকিগুলো তো মানে ডন খুব ভালো কাজ করে বরাবর বড়। মানে আমার ইমিডিয়েট পরে যারা ছোটদের মধ্যে এরা খুবই ভালো অভিনেতা সাবলীল অ্যাক্টিং করে কিন্তু সব মিলিয়ে এখন তো প্রোডাকশনই কম হচ্ছে তো এই জায়গা থেকে যেমন আমি মিশা সদগর হয়েছি তুমি আমার নামের সাথে ভালোবেসে বলো বা যোগ্যতা থাকলে বা না থাকলে যতগুলো বিশেষন দিয়েছে আমি তো অ্যাচিভ করতে পারি যাই হোক এইটা বাট এইটার ক্রেডিট গোস টু মাই ডিরেক্টার্স অ্যান্ড প্রডিউসার্স এতগুলো যখন আমি কাজ করেছি তখন ছিল দেখো রাজলক্ষ্মী ছিল রাজজাগ ভাইয়ের এস এস প্রভে শাহ মাসুদ পারভেজে ছিল প্রোডাকশন তারপর ছিল আমাদের রুবেল ভাইয়ের নিজের প্রোডাকশন ফারুক ভাইয়ের প্রোডাকশন আলম ভাই প্রোডাকশন হাউস ছিল ববিতা পুর ছিলেন আমি নিজে প্রডিউস করেছিলাম আদ্রিতা ছিল মনোর মুভিস ছিল মাসু কথা চিত্র ছিল সনি ছিল মানে সেতু ছিল বন্ধন বাণীর কথা চিত্র ছিল এরকম তিরিশ পঁয়ত্রিশটা গাজী ভাইয়ের আলাদা প্রোডাকশন হাউস ছিল তো এভাবে বলা আনন্দ মেলা ছিল যেখান থেকে মৌসুমি আর সালমানের সৃষ্টি তো ওই জায়গা থেকে কোনো প্রোডাকশন হাউসই একটা নেই তুমি একটা বলতে পারবো না আমরা ফিল্মের কথা বলি কিন্তু কেউ গভীরে যায় না কেউ জানে না ইন্ডিয়ার মতো হয় না কিন্তু গবেষণা ছাড়া একটা দুইটা জ্যাজ আর ওই দুই তিনটা হাতে গোনা দিয়ে তো না প্রশ্নই আসে না ছেলেদের মধ্যে এরকম আমাদের অনেক যেমন তুমি কলকাতায় যাবা সরকারি বেসরকারি ভাবে প্রচুর পরিমাণে কলেজ ইউনিভার্সিটি ভর্তি আছে ছেলেগুলো আসছে আর ওদের সাথে আমাদের তুলনা হয় না ওই জায়গা থেকে আমি একবার এবার শিল্পী সমিতিতে আমি ইনশাল্লাহ তিন মাস তিন মাস অন্তর কর্মশালা দিয়েছি অ্যাক্টিং প্যাকেজের জন্য তো এর মধ্যে আমরা কিছু ট্যালেন্ট আশা করি পাবো কিছু এর মধ্যে শুধু নায়ক নাই কেনা মার রোল করবে যেমন কমেডি নাই এখন আমি যদি বলি কোনো তুমি সাকিবের বাবা কাকে দিয়ে করো তুমি আর্টিস্ট খুঁজে পাবো সাকিবের বোন নেই কোনো কাস্টিং নেই সবাইগুলো আমি নায়িকা হবো সেকেন্ড পেয়ার কে করতে চায় না সাকিবের ছোট ভাই কে করতে চাচ্ছে না তো ওই জায়গা থেকে আমি বলি যে আমি শিল্প সমিতি একটা পদক্ষেপ নিবে যে তিন মাস অন্তর অন্তর যদি এর মধ্যে কিছু ট্যালেন্ট চলে আসতে পারে এটা আমি আমাদের ছোট একটা চেষ্টা ছোট না আমার মনে হয় এটা বড় একটি প্রয়াস ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আশা করছি যে অবশ্যই আমরা পাবো আমরা রাজীবের পরে কাউকে পাইনি কিন্তু রাজীবের উত্তরস্বরী কিন্তু মিশা সৌদাগর কিন্তু মিশা সৌদাগরের উত্তরস্বরী কিন্তু এরপর নতুন প্রজন্মে আমরা কাউকে আসলে এমনি করে বলতে পারছি বললাম না ওরে দুটো দুটো করে দুটো জিনিস একটা হচ্ছে নিজের ডেডিকেশন নিজের যেমন আমি সমস্ত কিছু এই 30 আমি মানুষ 53 বছর বয়স তেত্রিশ বছর ফিল্মের সাথে জড়িত আমি তো ওই জায়গাটা হচ্ছে যে এবং চেষ্টা করে যাচ্ছি মানে সমস্ত জায়গায় বাচ্চাদেরকে সুযোগ দেওয়া যেমন রাজ্জাক ভাইয়ের সাথে আমি কাজ করেছি তেমন রাজ্জাক ভাইয়ের ছেলে বাপারাজের সাথে কাজ করেছি আমি সম্রাটের সাথে কাজ করেছি তো এই এই আমাদের বড় প্রজন্ম থেকে যে এই পর্যন্ত আমি কাজ করেছি তার মানে আমি আমাকে একটা ফিট রেখেছে আমি দাঁড়ালে আমাকে কেউ যদি একটা কিক করে একটা নায়ক যাতে মনে হচ্ছে কিকটা এফেক্টিভ কিনা এখন যদি আমি এটাকে না করতাম যদি আমি মেনটেন না করতাম মানে ধরুন ডাক্জাক ভাই আলমগীর ফারুক ভাই সোয়েলানা ভাইকে আলাদা রাখি মানে জসিম ভাই থেকে আমার জসিম ভাই কাঞ্চন ভাই রুবেল ভাই সালমান তারপর হচ্ছে আমাদের উমর সানি তারপর হচ্ছে ইয়ে সাকিল তারপর হচ্ছে রিয়াজ ফেরদৌস অমিত হাসান আমিন খান আলেকজান্ডার বো আমাদের অনন্ত তারপর আমাদের দিপজল ভাইয়া তারপর আমাদের মারুফ তো এরকম করে তারপরে সাকিব কাজ করা হ্যাঁ তারপরে সাকিব তারপর সাকিব তারপর হচ্ছে বাপ্পা সম্রাট এই তারপর নীরব ইমন এখনকার আরিফিন শুভ বাপ্পি আমাদের জায়দ খান আমাদের সায়মান এখন যে মানে প্রজন্মের একটা বাচ্চা ছেলে ভালো করতেছে না কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে শিখিয়েছেন যারা মিশা বানিয়েছেন তারা আমাদেরকে আমাদের সফটওয়্যার ঢুকে দিয়েছেন এখন ওই সফটওয়্যার কারা করবে লোক যেমন প্রোডাকশন হাউস নেই ডিরেক্টার পাচ্ছেন না যে প্রোডাকশন আছে ডিরেক্টারে কীভাবেই করবে তো ওই জায়গা থেকে গবেষণা দরকার দিদি অনেক গবেষণা দরকার আমরাই গবেষণার ফল আমরা কিন্তু ওই যে তথ্য মন্ত্রণালয়ে ট্যালেন্ট হান্ট করেছিলেন বিদায় এসছি সরকারিভাবে তাহলে ট্যালেন্ট হান্ট করতে হবে সরকারিভাবে হলগুলোকে রেনোভেশন করতে হবে এফডিসিতে একটা বিরাট ইনভেস্ট করতে হবে তখন আর একটু গবেষণা করতে হবে যে দর্শকের টেস্ট চেঞ্জ তুমি এখন সাড়ে ছয় সাত কোটিটা স টাকা দিয়ে যে ছবিটা তৈরি হয় ওটার সাথে তুমি এক দেড় কোটিকে বসিয়ে রাখবে দিয়ে আড়াই ঘন্টা প্রচুর গবেষণা লাগবে দেশের মানুষকে একটু ভালোবেসে একটু এগিয়ে আসতে হবে দর্শকিও টু কনসিডারেশন রাখতে হবে যে না আমি আমার সংস্কৃতিকে চর্চা করতে ছবি আমি 71 বছর আমি একদম শেষ পর্যায়ে তো একটা সুন্দর লাইন দিয়ে কি তুমিশভাই শেষ করেছে যে দর্শককেও কিন্তু 71 তো ঘোষণা করতে হবে আমাদের সবার সাথেই কারণ এটা আমাদের সিনেমা আমাদের ঐতিহ্য আমাদের গর্ব তো মিশভাই আপনার সব ফ্যানস বসে আছে ক্যামেরার সামনে তাদের উদ্দেশ্যে কিছু বলুন আসলে শুধু ফ্যান্স না আমি যারা আমাকে দেখছেন তাদের সবাইকে বলতে চাই যে আপনারা সবাই খালি বলে যে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হও বাট আমি বলতে চাই আপনি ভালো মানুষ হন একজন ভালো শিল্পী হন এটা খুব অপরিহার্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন বাংলা ছবির পাশে থাকুন অসাধারণ অনেক অনেক ধন্যবাদ আরও একবার আমাদের এটিএন বাংলা আসবার জন্য এবং ঢালিউড এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য দর্শক আমি হৃদি প্রতি সপ্তাহে বলি এই সপ্তাহে বলছি আপনারা সবে বাংলা ছবি দেখুন বাংলা গান শুনুন কারণ বাংলা ছবি বাংলা গান আমাদের ঐতিহ্য আমাদের গর্ব নিজেকে বাংলাদেশি বলে বাঙালি বলে গর্বিত হন প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন আর বাংলা ছবি দেখা বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি আমি হৃদি বিদায় নিচ্ছি আবারও রাখা হবে ঢালিউড এক্সপ্রেসে আমাদের ঢালিউডের নতুন তারকাকে নিয়ে ভালো থাকবেন